টোটাল কয়টা স্পট আছে এখানে আছে 10টা মেইন স্পট 10টা এমনি তো 10 12টার উপরে আছে কিন্তু মেইন স্পট আছে 10টা এই লাইনে আছে আমরা রামুতে তিনটা বৌদ্ধ মন্দির লাভার বাগান জুলন্ত ব্রিজ আর এই লাইনে আছে ইনানি হিমচরি রয়্যাল ফিলিপ পাটুয়ারটেক মিনি বান্দরবন এইগুলো হচ্ছে মেইন স্পট আর পথে কাছে কাগলা ব্রিজ সম্মুখ সম্মুখ আরো আছে ওইগুলো বলতে হয় না ওইগুলো মন চাইলে নামে নাইল নামে কিন্তু আপনার হচ্ছে সকাল থেকে সন্ধ্যা থেকে একদম বিকেল সূর্য অস্ত পর্যন্ত 3000 টাকা না একদম রামু রামু সব অল্প মানে 10 জন পর্যন্ত কক্সবাজারে আসে আপনারা যদি 8 থেকে 10 জনও হন তাহলে একসাথে আপনারা এরকম একটা সিএনজি ভাড়া নিতে পারেন সিএনজিতে 10 জন ধরে মানে সারাদিন কমপক্ষে 10টা স্পট ঘুরে দেখাবে সেই 10টা স্পটের জন্য খরচ করবে আপনাদের মাত্র 3000 টাকা এটা হচ্ছে রয়্যাল টিউলিপ প্রচন্ড রোদ তবে এই সময়টা কিন্তু এরকম ইনানির সাইডটাতে যদি আসেন মেইন কক্সবাজার থেকে একটু দূরে তাহলে আপনারা এই জায়গাগুলো মোটামুটি ভাড়া পাবেন তো আমার সাজেশন হচ্ছে এই জায়গাগুলোতে আসবেন তাহলে হবে কি অনেকটা ফাঁকা জায়গা পাবেন আপনার রিল্যাক্সের সময় কাটানোর জন্য দেখুন এই জায়গাগুলো বেসিক্যালি সবাই আসে না খুব কম আর কি এটা আসলে টুরিস্ট জোন না তো বিশাল সমুদ্র সৈকত ওখান থেকে টোটাল জায়গাটাই এভাবে একটু যদি ডিস্টেন্সে আসেন তাহলে একটু ফাঁকা থাকতে পারবেন আর আপনারা চেষ্টা করবেন গ্রুপ নিয়ে আসার জন্য বা ফ্যামিলি মেম্বার অনেকে যদি থাকেন বিশেষ করে ফিমেলরা যদি থাকেন এরকম ফাঁকা জায়গায় আসার দরকার নেই আমি সাজেস্ট করবো যে তা তখন কক্সবাজারের মেইন যে বিচ ওই জায়গাটাই থাকা ভালো ওখানে সিকিউরিটির ব্যবস্থা আছে হয়তো ওখানে লোকজনের একটু জনসমাগম বেশি কিন্তু ওই জায়গা থেকে ফিমেলদেরকে নিয়ে আসার জন্য আর যদি আপনারা গ্রুপ হয়ে আসেন অনেক লোকজন একসাথে থাকেন তাহলে কোনো সমস্যাই নেই বিচে যাই Thank you.
চমৎকার সানসেট দেখতে পাবেন এবং লোকজনও কম পাবেন।